এখানে কয়টা গ্যাস সিলিন্ডার মোট? চারটা। আপনারা এখানে এই যে আগুন জ্বালাচ্ছেন, ইয়ে করছেন, যে কোনো রকমের তো দুর্ঘটনা ঘটতে পারে। জি, আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো না, এই যে দুর্ঘটনায় তো গতকালকেও একটা শোনা গেছে যে 6 জন শিশুর মৃত্যু হয়েছে এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। আপনারা যে এই ধরনের যে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ইউজ করছেন কোনো নিরাপত্তা ছাড়াই, এটা তো আপনাদের জীবনেরও তো একটা ঝুঁকি। তো এই বিষয়ে আপনি কি বলতে চান বলেন তো? আপনারা কি কোনো ঝুঁকিমুক্তভাবে থাকতে চান? কি ব্যবস্থা? শান্তিভাবে সরবরাহ করা যায়, তার সাইনা দেখা বাইক কোবাল বাইক এলাতে কিছু করার নাই। এখানে মোট কয়টা গ্যাস সিলিন্ডার আছে? মোট চারটা। আমরা তো আগুনের থেকে দূরে দূরে রাখি, কাছে রাখি, দূরে রাখি। না, এটা তো যে কোনো সময় লিক করে একটা থেকে আরেকটা বিস্ফোরণ ঘটতে পারে, বা এটা একটা মোটামুটি বোমা বললেই চলে। দোকান তো কাছে। না, এই যে আপনারা দেখা যাচ্ছে যে এখানে যে আগুন, আগুনের পাশাপাশি আপনার এই যে গ্যাস সিলিন্ডার রেখেছেন, যে কোনো সময় একটা পাইপ লিক করলেও তো আপনার যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? এই যে ওই পাশেও দেখা যাচ্ছে যে আপনার আগুন আছে এবং পাশাপাশি দুটা গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে। আসলে এভাবে কতদিন থেকে আপনারা করছেন এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ? এগুলো তো আমরা 2 বছর ধরে। 2 বছর? এর ভিতরে কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন? না না, আমরা তো আগে পাম্প চুলা জ্বালাই। ও, এখন নতুন করে গ্যাস সিলিন্ডার ইউজ নতুন করে গেছে। এটা আসলে কোন হোটেলের জন্য করতেছেন? কি নাম? দর্শক, আপনারা দেখতে পেলেন এখানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার দিয়েই তারা ঝুঁকিপূর্ণভাবে রান্নাবান্নার কাজগুলো সারছে। হ্যাঁ, আসলে তারাও বেসিক্যালি মানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলতে গেলে, কিন্তু তাদের এখন অসহায় অবস্থা নিয়েই কিছু করণীয় নাই, কিন্তু তারপরেও তো তাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়েই দিন না করতে হচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্যাস সিলিন্ডার আপনার ওই নিরাপত্তাহীনতাভাবেই এই ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা এই বিষয়ে এটুকুই জানতে পারলাম। বর্তমানে এখন আমি আছি হাতিরপুর কাঁচা বাজার মার্কেট এলাকায়। আপনারা এতক্ষণ দেখলেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অলিগলিতে এবং রাজপথের মাঝখানে ফুটপাথগুলোকে দখল করে যে ফাস্টফুডের দোকানগুলো হয়েছে, সেগুলোর মধ্যে এক প্রকার সিলিন্ডার বোমা বললেই আমরা ভুল করব না। আপনারা জানেন যে গতকাল একটি নৃশংস দুর্ঘটনা ঘটেছে এই সিলিন্ডার বোমার মাধ্যমে, 6টি শিশুর প্রাণ চলে গিয়েছে। তো আমাদের একটিও বিপদবোধ থাকছে না যে ভবিষ্যতে এরকম জনপদের মধ্যে যদি আমরা এই ধরনের গ্যাস সিলিন্ডার বোমা রাখি তাহলে এর চেয়েও ভয়াবহ ক্ষতি হতে পারে। আজকে ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে দেখা গেল যে এই বোমাগুলো সেট করে তারা রীতিমতো ফাস্টফুড তৈরি করছে। কেউ চা বিক্রেতা চা বানাচ্ছে, কেউ হোটেল রেস্টুরেন্ট মালিকরা তাদের পাকশাক ঠিক করছে। তো এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের আসলে আপামর জনসাধারণের কী করা উচিত বা কর্তৃপক্ষের কী করা উচিত সে বিষয়ে আসলে মন্তব্য দেওয়ার মতন এখনও পর্যন্ত কেউ কাউকে খুঁজে পাওয়া যায়নি। তো আমাদেরকে একটুই জিনিস অতি সতর্কতার সহিত অবলম্বন করতে হবে যে এই সতর্কতাটা এরকমই যে কিনা মানুষের মৃত্যুর ঝুঁকিটাকে কমিয়ে কীভাবে এই গ্যাস সিলিন্ডারগুলোকে আরও সুরক্ষিত করা যায়, কীভাবে এটার ব্যবহার এবং এটার কার্যবিধি আরও ইয়ে করা যায় সেই বিষয়ে আমরা যদি একটু ফুটিয়ে দেখি তাহলে আমার মনে হয় যে এই গ্যাস সিলিন্ডারের ক্ষয়ক্ষতি থেকে আপাতত জনসাধারণ রক্ষা পাবে। Thank you.
দর্শক আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে আমি আছি আজিজ সুপার মার্কেটের সামনে। তো এখানেও সে একই অবস্থা দেখা গেল যে গ্যাস সিলিন্ডারকে ওপেন রেখেই তারা এখানে কর্মকাণ্ড চালাচ্ছে। তো এই মুহূর্তে আমরা একজন দোকানদারের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে ওনারা কি এভাবেই অভ্যস্ত বা কোনো সেফটি বা নিরাপত্তা নিয়ে কোনো কাজ করছেন? আচ্ছা ভাই, আপনার নামটা বলবেন? আপনারা যে এই যে ঝুঁকিপূর্ণভাবে কাজ করছেন, এটা কি আপনি কি বলতে চান এই ব্যাপারে? এই যে গতকালকে যে একটা ঘটনা দুর্ঘটনা ঘটে গেল, হ্যাঁ, তারপরে আপনারা ঝুঁকি নিয়েই কাজ করছেন। না, আপনি তো দেখতে পাচ্ছি যে এখনই আপনি যে কাজ করছেন, অথচ সিলিন্ডারও আপনি সামনে আছে অফ করে রাখছেন। এটাতে আপনি কি আপনার জীবনের নিরাপত্তা বা ঝুঁকিপূর্ণ করছেন? গতকালকে যে একটা দুর্ঘটনা ঘটেছে এই সম্বন্ধে কি আপনি জানেন? এখনো জানেন না? ছয়জন শিশুর মৃত্যু হয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন না? ঠিক আছে। যে আপনার নাম? আলমগীর। আপনিও যে এইভাবে ঝুঁকিপূর্ণভাবে কাজ করছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? না, আমি বলতে চাচ্ছি যে আসলে বিষয়টা তো ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিপূর্ণতার মধ্যে দিয়ে যে আপনারা এই কাজটা করছেন, এটা নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা চাচ্ছেন? না, এটা যদি আপনার বিস্ফোরিত হয় বা বিস্ফোরণ ঘটে, তাহলে তো এখানে অনেক লোক মারা যাইতে পারে। না, খুলে রেখেছেন, কিন্তু ওটা খোলার বন্দর ভিতরে কিছু না। এটা যদি আপনার যে কোনোভাবে ব্লাস্ট হয় বা ব্লাস্ট হয়, তাহলে তো আপনার এটা একটা দুর্ঘটনার শিকার হতে পারেন। সেই ব্যাপারে আপনি কী নিরাপত্তা নিচ্ছেন? দর্শক, আসলে উনিও কিছু বলতে পারছে না, বিষয়টা এরকমই যে কেউই বলতে পারছে না, কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছে রীতিমতো। এখানে দেখা যাচ্ছে আরও কিছু গ্যাস সিলিন্ডার অত্রতত্র পড়ে আছে। এমতো অবস্থায় আমরা আরেকজন দোকানদারের সাথে কথা বলবো। আপনি কি একটু বলবেন, এই যে নিরাপত্তাহীনতাভাবে এই যে আপনার গ্যাস সিলিন্ডার রেখেছেন আপনারা, এইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখেছেন, তো এটাতে কি আপনি কি মনে করেন? খালি গ্যাস একসময় তো ভর্তি ছিল, তো তখন আপনারা যখন কাজ করেন তখন এটাকে কি কতটুকু ঝুঁকিপূর্ণ মনে করেন? বা এই যে পাবলিক প্লেসে ওপেন আপনারা রেখেছেন, সেটা কি আপনি কি এখানে কাজ করেন? কি নাম আপনার? হাসান। দর্শক, উনি আসলে বলতে পারে না এই বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায়শই এখানে আপনার বেশ কিছু দোকানে একই রকম অবস্থায় আছে, তো এই অবস্থার ভিত্তিতেই চলছে আর কি আমাদের দেশের ফাস্টফুডের দোকানগুলো।